এইগুলো প্লাস্টিক বক্সের ঢাকনা। আমার গত দুটো ভিডিওতে আমি আপনাদের সাথে যে দুটো আইডিয়া শেয়ার করেছিলাম তার একটা ছিল আইসক্রিমের বক্স দিয়ে, আর একটা ছিল একটা ভাঙা বক্স দিয়ে। এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এই দুটো বক্সের ঢাকনা দিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করব। আজকের ভিডিওতে একটা না দুইটা না, আমি আপনাদের সাথে তিনটা আইডিয়া শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর, আমার চ্যানেল ঝুমুর ডিআইওয়াই ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি ঢাকনাগুলো থেকে বর্ডারটা কিভাবে কেটে নিয়েছি এবং কাটার পরে বর্ডারগুলোকে আমি জাস্ট পাটের রশি দিয়ে পেঁচিয়ে নিয়েছি। আমার প্রথম আইডিয়ার জন্য আমার একটা বাস্কেটের প্রয়োজন, তো সেই বাস্কেট বানানোর জন্য আমি একটা বিস্কিটের প্যাকেট থেকে বাস্কেটের সাইজ অনুযায়ী কেটে নিয়ে সেটাকে বোথ সাইড টেপের মাধ্যমে পাটের রশি দিয়ে মুড়ে নিয়েছি। আমার দ্বিতীয় আইডিয়ার জন্য ছোট ছোট কিছু কোটা দরকার, এই জন্য আমি এখানে অনেক কিছুই দেখালাম যার এর যে কোনো একটা দিয়েই আপনারা কাজগুলো করতে পারবেন। তো আমি এখানে গ্লু স্টিকের কোটা আর স্প্রে বোতলের কোটা নিয়েছি। আর থার্ড আইডিয়ার জন্য আমি এখানে জাস্ট শুধুমাত্র কার্ডবোর্ডের কাগজ ইউজ করেছি। তো প্রথমে চলুন তিন নম্বর আইডিয়াটা দিয়েই কাজটা শুরু করি। আমি এখানে গ্লু এবং পানি দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিয়েছি। এই মিক্সচারটা দিয়ে আমি প্রত্যেকটা কার্ডবোর্ডের টুকরোর উপরে টিস্যু পেপার দিয়ে মুড়ে নিব। তো এই প্রসেসটা কেন ফলো করলাম, অ্যাকচুয়ালি কাগজের বা কার্ডবোর্ডের তৈরি যে কোনো জিনিস অনেক দিন যদি আপনারা ঘরে রাখেন তাহলে ড্যাম হয়ে যায়, সেটা দেয়ালের কারণে হোক বা ওয়েদারের কারণে হোক, একটা সময় পরে নষ্ট হয়ে যায়। এই জিনিসটা, এই টিস্যু পেপারটা, গ্লু এবং টিস্যু পেপারের যে প্রলেপটা, এটা একটা প্রোটেকশন লেয়ার হিসেবে কাজ করবে। এরপরও আমি এর উপরে আবার ক্লিয়ার ভার্নিশ ইউজ করব, সেটা এই আমার পুরো কাজটাকে আরও টেকসই করবে। সো এই জিনিসগুলো বছরের পর বছর ভালো থাকবে। এগুলো যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন আপনারা দেখবেন যে এত হার্ড হয়ে গিয়েছে এবং তখন আর কাগজ মনেই হবে না আপনার কাছে। তো সেই সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে, আমি এখানে ছোট ছোট ঘরের শেপ দিয়েছি, শেপ দিয়ে এগুলোকে গ্লুগানের সাহায্যে আমি যে ফ্রেমটা তৈরি করেছিলাম সেই ফ্রেমের মধ্যে লাগিয়ে নিয়েছি। ভিডিওর বাকি প্রসেস দেখানোর আগে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের ভিডিওর ভয়েসটা যদি ভালো না লাগে বা পেছনে কোনো নয়েজ শুনতে পান সেজন্য আমি ভীষণভাবে দুঃখিত। আসলে আমার হাজবেন্ডের চাকরির সুবাদে আমি এয়ারফোর্স বেজের ভিতরে থাকি, এখানে সারা দিন বিমান উঠানো, আমার এত শব্দ, সেজন্য আমাকে সবসময় রাতের একদম নিস্তব্ধ একটা সময় ভয়েস ওভার করতে হয়। তো এখন আমার শরীরটা এত বেশি খারাপ ছিল যে আমার রাতের জন্য আর ওয়েট করতে মন চাইলো না, আবার অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছিল না, এই জন্য ভাবলাম যে আজকেই ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করে দেই সেই জন্য। তো আশা করি আপনারা সবাই ব্যাপারটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কালার করার জন্য আমি এখানে অ্যাক্রোলিক পেইন্ট ইউজ করেছি। অ্যাক্রোলিক পেইন্ট দিয়ে কালার করার পর কালারটা যখন একদম ভালোভাবে শুকিয়ে গেছে তখন আমি এর উপরে ক্লিয়ার ভার্নিশ দিয়ে ভার্নিশ করে নিয়েছি। আমি পুরো কাজটার ব্যাক সাইডেও যে কাগজের অংশটা রয়েছে সেটার উপরেও ক্লিয়ার ভার্নিশ দিয়ে ভার্নিশ করে নিয়েছি, যাতে করে দেয়ালের ড্যামের কারণে বা ওয়েদারের কারণে আমার ক্রাফটটা নষ্ট না হয়ে যায়। ঘরবাড়ির আশেপাশে একটু সবুজ গাছপালা, ঘাস, লতাপাতা না থাকলে ভালো লাগে না, তো এই জন্য আমি এখানে প্লাস্টিকের কিছু সবুজ ঘাস, লতাপাতা, ফুল ইউজ করেছি আরেকটু ডেকোরেশন করার জন্য। আমি যেই ছোট বাস্কেটটা রেডি করে রেখেছিলাম সেটার ভিতরে কাজ করার জন্য আমি একটা স্টেরোফোমের টুকরো নিয়েছি, সেটাকে সাইজ করে কেটে আমি বাস্কেটের ভিতরে গ্লুগান দিয়ে প্লেস করে নিয়েছি। আমার মাথায় ছিল আমি ছোট্ট একটা হ্যাঙ্গিং গার্ডেন বানাবো যেটা সবুজে ঘেরা থাকবে, মাঝখানে অনেক ফুল থাকবে, দূর থেকে দেখতে মনে হবে সবুজে ঘেরা একটা ছোট্ট বাগান। তো জানি না আমি কতটুকু সফল হয়েছি, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। দ্বিতীয় আইডিয়ার কাজটাও কমপ্লিট করে ফেললাম, তো চলুন এবার তৃতীয় যে আইডিয়াটা রয়েছে, যে ক্রাফটটা রয়েছে, সেটা নিয়ে কাজ করি। তো এখানে আমি যেই ছোটো ছোটো বোতলগুলোকে মুড়ে রেখেছিলাম, জুটরোপ দিয়ে মুড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে কাজ করব। আমি আমার তিন নম্বর আইডিয়াটার জন্য সবচেয়ে চওড়া ফ্রেমটা রেখেছিলাম, এই চওড়া ফ্রেমটার ভিতরে যেন আমি এই বোতলগুলোকে প্লেস করতে পারি, যাতে করে মনে হয় যে একটা হ্যাঙ্গিং একটা ফ্রেমের মধ্যে অনেকগুলো টব দাঁড়িয়ে আছে।
এখানেও আমি ডেকোরেশনের জন্য কিছু প্লাস্টিক ফুল ইউজ করেছি। এখানে আমি কিছু রোজ ফ্লাওয়ার এবং পাতা ইউজ করেছি, আর আমার কাছে কিছু শামুক ছিল, সেগুলো দিয়ে আমি আর একটু ডেকোরেশন করেছি। এই কাজগুলো আসলে অপশনাল, এগুলো করতেই হবে এমন কোনো কথা না। আসলে যা কিছু থাকবে আপনার কাছে, যেটা দিয়ে আপনার মনে হবে যে আরও সুন্দর করা যায়, সেটাই আপনি কাজে লাগাবেন। যেহেতু সবগুলো কাজই কমপ্লিট করে ফেলেছি, এবার চলুন ফাইনাল লুকটা দেখে নেই। আর যেতে যেতে আপনাদের সবার কাছে আবারও রিকোয়েস্ট করে যাচ্ছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।